হিন্দুদের প্রমুখ তীর্থস্থানের মধ্যে একটি হল অমরনাথ ধাম। গত 30 জুন থেকে শুরু হয়ে গেছে বাবা অমরনাথ ধামের যাত্রা এবং আগামী 11 আগস্ট অর্থাৎ রাখি পূর্ণিমা পর্যন্ত তা চলবে। গত 2 বছর ধরে করোনার প্রকোপে অমরনাথ যাত্রা বন্ধ ছিল, কিন্তু এই বছর অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে। কেন এই ধাম আমাদের কাছে এতটা পবিত্র? আসলে প্রত্যেক বছর এখানে প্রাকৃতিক রূপে বরফের শিবলিঙ্গের নির্মাণ হয়। জম্মু কাশ্মীরে হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র ধামে শিবলিঙ্গের দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। এই পবিত্র ধামের বর্ণনা 2দশ শতাব্দীতে লেখা একটি পুস্তক রাস তরঙ্গিনীতেও করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এই বছর অমর যাত্রার গুহার নিকটে এক এমন অমঙ্গলজনক ঘটনা ঘটে যা দেখে মনে হয় ঘোর কলিযুগের আরম্ভ হয়ে গেছে, যার উল্লেখ ভবিষ্য মালিকাতেও করা হয়েছিল। ভবিষ্য মালিকাতে অমরনাথ ধাম নিয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল যেগুলি আজ সত্য হতে দেখা যাচ্ছে। বন্ধুরা, গত 12 বছরে এখানে প্রায় 3 বার অমর যাত্রার সময় বাদল ফেটে তুমুল বৃষ্টি হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই এত বড় বিপর্যয় ঘটেনি। এমন ঘটনা প্রথমবার হয়েছে যে মেঘ ফাটা বৃষ্টির জেরে এত মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও অনেকেই নিখোঁজ আছে। বন্ধুরা, স্থানীয় কিছু লোকেদের থেকে জানা যায় যে সবকিছু রোজকার মতোই চলছিল, হঠাৎ করেই বিকট এক শব্দ হয় এবং তারপরেই শুরু হয় তাণ্ডব। বন্ধুরা, ভবিষ্য মালিকাতেও এর উল্লেখ অনেক বছর আগেই করা হয়েছিল। ভবিষ্য মালিকাতে অমরনাথে ভবিষ্যতে কী কী হবে তার ব্যাপারেও বলা হয়েছিল। ভবিষ্য মালিকাতে লেখা রয়েছে যে অমরনাথে এমন কিছু বড় ঘটনা ঘটবে যা সাধারণ মানুষের কল্পনারও অতীত হবে। তাহলে কি অমরনাথ ধাম থেকেই হবে ঘোর কলিযুগের সূত্রপাত, নাকি কলিযুগ তার অন্তিম সীমায় চলে এসেছে? এছাড়া অমরনাথ ধাম সম্পর্কে ভবিষ্য মালিকাতে এমন কী বা লেখা রয়েছে, এই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অমরনাথ গুহা হিন্দুদের প্রমুখ তীর্থস্থল। প্রকৃতপক্ষে ইহা অমরেশ্বর মহাদেবের স্থান। প্রাচীনকালে ইহার নাম ছিল অমরেশ্বর। প্রথমে আমরা জেনে নিই ভবিষ্য মালিকাতে কি লেখা রয়েছে। ভবিষ্য মালিকা যে গ্রন্থটিকে 1600 শতাব্দীতে লেখা হয়েছিল এবং যার রচয়িতা ছিলেন শ্রী অচ্যুতানন্দ দাস, ভবিষ্য মালিকা অনুসারে ঘোর কলিযুগের সূচনা হয়ে গেছে এবং আমরা কলিযুগ ও সত্যযুগের সন্ধিকালে জীবিত রয়েছি। ভবিষ্য মালিকা অনুসারে ভগবান শিব অমরনাথ ধাম ছেড়ে চলে যাবেন বৈকুণ্ঠলোকে। বন্ধুরা, এই পুস্তকের বেশিরভাগ সংকেত সম্পূর্ণ হয়ে গেছে। ভবিষ্য মালিকা অনুযায়ী কলিযুগের অন্তিমের সংকেত দেখা যাবে 4 ধামে। অমরনাথ ধাম, যেটি ভগবান শিবের ভক্তদের জন্য অতি পবিত্র একটি স্থান, কারণ এখানে প্রাকৃতিকভাবে বরফের দ্বারা ভগবান শিবের শিবলিঙ্গ নির্মিত হয়। এই ধার্মিক স্থলের যাত্রা করার জন্য এবং বাবার দর্শন করার জন্য প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসেন, যাকে সংক্ষেপে অমরনাথ যাত্রাও বলা হয়ে থাকে। বন্ধুরা, এখানে অবস্থিত অমরনাথ গুহাকে তীর্থযাত্রীদের জন্য এক মাহাত্মপূর্ণ স্থান মানা হয়ে থাকে এবং এই নিয়ে এক পৌরাণিক কাহিনীও রয়েছে। কাহিনী অনুসারে এই স্থানে ভগবান শিব মাতা পার্বতীকে জীবন ও অনন্তকালের রহস্য বলেছিলেন। বন্ধুরা, এই গুহায় দেবী পার্বতীর শক্তিপীঠ রয়েছে যেখানে মাতার কণ্ঠ পতিত হয়েছিল এবং এই স্থান 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে যাত্রা করার এক আলাদাই ভূমিকা রয়েছে এবং এই পবিত্র স্থানকে নিয়ে একাধিক পৌরাণিক কথা ও ঐতিহাসিক কাহিনীও রয়েছে। বন্ধুরা, অমরনাথ গুহার ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে একবার মাতা পার্বতীকে ভগবান শিব অমর কথা শুনিয়েছিলেন এবং নিজের অমর হওয়ার রহস্য বলেছিলেন এবং এই কারণেই এই স্থানকে অমরনাথ বলা হয়। এই কথা শোনানোর সময় ভগবান শিব এক রুদ্র বানান যে এই গুহায় আগুন লাগিয়ে দেয় যাতে করে কোনো জীবিত ব্যক্তি এই কথা যেন শুনতে না পায়। কিন্তু এক পায়রা সেখানে তার ডিম লুকিয়ে রাখে এবং পরে সেগুলি পায়রার জুটিতে বদলে যায়। এমনটা মনে করা হয় এই অমর কথাকে শোনার পর ওই পায়রা অমর হয়ে যায়। অনেক তীর্থযাত্রী এখানে পায়রাগুলিকে দেখার দাবিও করেছেন। প্রথম দিকে সাধু সন্ত এবং কিছু বিশেষ আধ্যাত্মিক মানুষ ছাড়াও ঘরবাড়ি ছেড়ে ও সংসার ত্যাগ করে তীর্থযাত্রা করতে আসা মানুষরাই যেতে পারতেন, কারণ ওই সময় যাত্রার কোনো সুলভ ব্যবস্থা ছিল না। এই কারণে বিশেষ কিছু মানুষই এই পথ অতিক্রম করতে পারতেন। বন্ধুরা, ভবিষ্য মালিকা গ্রন্থে শ্রী অচ্যুতানন্দ দাস আগেই লিখে গেছেন যে অমরনাথ গুহায় কী কী ঘটবে। বন্ধুরা, তিনি লিখেছেন যে অমরনাথ যাত্রা যখন শুরু হবে তার অনেক সময় পর সেখানে এক এমন প্রাকৃতিক বিপর্যয় হবে যাতে অনেক মানুষের মৃত্যু হবে। এই বিপর্যয় হঠাৎ করেই আসবে। অচ্যুতানন্দ দাসজি এরপর আরও বলেন যে এইসব অলক্ষণে ঘটনা যখন অমরনাথ ধামে হবে তখনই ঘোর কলিযুগের আরম্ভ হবে।
চারিদিকে পাপ ও অন্ধকার ছেয়ে আসবে। ধীরে ধীরে মানুষ একে অপরের সাথে লড়াই করতে শুরু করবে এবং একে অপরকে হত্যা করে ফেলবে। ছোটরা গুরুজনদের আর সম্মান করবে না। বন্ধুরা, অমরনাথ গুহার নিকটে মেঘ ফেটে বৃষ্টি ও জলের বিপর্যয় নেমে আসে। জলের স্রোত অমরনাথ গুহার নিকট থেকেই বয়ে যায়। এর ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ঘটনায় মৃতদের সংখ্যা 13 জন। প্রথমে এই সংখ্যা ছিল 10। NDRF এর DG অতুল অগ্রওয়াল বলেছেন যে অমরনাথ গুহার নিকটে বাদল ফাটার কারণে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এখনও আরও টিমকে ঘটনাস্থলে নিযুক্ত করা হচ্ছে। তিনি বলেছেন, একটি টিম সবসময় অমরনাথ গুহার কাছে নিযুক্ত থাকে, যাতে করে ছোটখাটো বিপদ এলেই তা সামলানো যায়। বন্ধুরা, আপনারা কি কখনও অমরনাথ ধাম যাত্রায় গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।